দিস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট, আপনি এখন একটা মাই টিভিতে আছেন, কালকে আমি এটিএনে যেতে পারেন, একথা অর্থেই না মাই টিভিতে ডিগবাজি করছে। টিসি আমলে সুষ্ঠু নির্বাচন হবে আমি আশা করি। বিজয়ের মাসে আপনাদের শুভেচ্ছা। মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই, এভরিথিং রিটেন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন ওনারা মিথ্যা বলেছেন। ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি, নতুন প্রক্রিয়া কি দেবো, ইনশাল্লাহ আবার নির্বাচন করব, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠ, আমার মুক্তিযোদ্ধা ছিল, আমার অধীনে আমি ইন্ডিয়া থেকে ওকে আমার সাথে নিয়ে আসছিলাম। তো ওকে আমি একটা ফোন করছিলাম যে আমাকে ঘর থেকে বের হতে দেয় না, তুমি নির্বাচন কমিশন চিফ, নির্বাচন ইলেকশন কমিশনার, ডু সামথিং, অন্তত ওই ব্যারিকেডটা সরিয়ে নাও, পুলিশ বিজিবি এসব সব ব্যারিকেড দিয়ে আমাকে রাখছে, এটা সরিয়ে নাও, তার পাবলিক ভোট দিলে দিলেই দেওয়া হবে, না দিলে না হবো, ওইটা করেনি, এই জন্য আমি নো আই সরি ফর দ্যাট, এটা আমি বলে ফেলছি। হাবিবুল আমার জানাশোনা, ইউ আর জয়েন্ট সেক্রেটারি উইথ মি, অন্য একদিন ল মিনিস্ট্রি, পরে আমার ওখান থেকে উনি এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছে, এবারে ন্যাশনাল জুডিশিয়াল পার্সন, উনি এল এল বি অনার্সে ফার্স্ট হয়েছেন, এল এল এম এ ফার্স্ট হয়েছেন, ভেরি ক্যাপেবল অফিসার। ওনার সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। টিসি আমলে সুষ্ঠু নির্বাচন হবে আমি আশা করি। যদি কেউ জোর জবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে, গায়ের জোর দেখায়, আমরাও তো একেবারে দুর্বল পার্টি না, আমি দল পরিবর্তন করছি, ইট ইজ মাই সাংবিধানিক অধিকার। আপনি তো শিক্ষিত লোক, আপনি আমার থেকে কম জানেন না, দিস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। আপনি এখন একটা মাই টিভিতে আছেন, কালকে আমি এটিএনে যেতে পারেন, একথা অর্থেই না মাই টিভিতে ডিগবাজি করছে, না না ডিগবাজির খারাপ শব্দ। নির্বাচন আচরণ বিধির মাধ্যমে যতখানি করা সম্ভব আমরা তাই করব, আচরণ বিধির বাহিরে তো কিছু করা যাবে না, যদি বাইরে কিছু কেউ করতে চায়, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তা আমার জব না, আমার এগেনস্টে সোফা 7-8 জন আছে, আই ওয়েলকাম দেম, লেট আস কম্পিট, দেখি পাবলিক যদি তার ভোট দেয় আই স্যালিউট দেম, আর না দিলে আই স্যালিউট মি ইন রিটার্ন। যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, মার্কা আগে ধানের শীষ ছিল, ইউ আর রাইট, এবার আমি নৌকো নিয়ে করেছি বা করবো, ভাই আওয়ামী লীগের ভোট তো আমি সবসময় পাই, আই এম আই ফ্রিডম ফাইটার, ইউনো আমি বরিশাল ডিভিশনের কমান্ডার ছিলাম, সেই বরিশাল ডিভিশনের একটা ক্ষুদ্র অংশ আমার কনস্টিটুয়েন্সি, তো আমাকে তো আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধারা, তাদের সন্তানরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে, নতুন কি এখন একটু পুরোপুরি খাটবে, আগে অর্ধেক খাটতো।